সেদিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারে বসবেন, এবং বিচারে বসার পরে যে মুসলমান এক মুসলমানের সম্মান হানি করেছিল, এক মুসলমান এক মুসলমানের মান সম্মান হানি করেছে, এক মুসলমান এক মুসলমানের হক নষ্ট করেছে, তখন আল্লাহ তাআলা বলবে যার উপরে জুলুম করেছে ওই জুলুমকৃত ব্যক্তি এই যে হকগুলো নষ্ট করেছে, কিন্তু আজকে তোর কাছে টাকা পয়সা কিছু নাই, কি দিয়ে ওগুলো দেওয়া হবে? আল্লাহ তাআলা বলবে দেখো ওর নামায় আমানে কিছু নেক আমল আছে কি দেখো। আল্লাহর ফারিস্তারা বলবে হ্যাঁ আল্লাহ নেক আমল আছে, ওই নেক আমলগুলো ওকে দিয়ে দাও যার সম্মান হানি করেছে দুনিয়াতে, ওকে দিয়ে দাও যার হক নষ্ট করেছে, ওকে দিয়ে দাও যার কাছে ঋণ করেছিল ঋণগুলো পরিশোধ করে নাই দুনিয়া ছেড়ে চলে এসেছে, এর আজকের ওই নেক আমলগুলো সব ওকে দিয়ে পূরণ করে দাও। আবার একজন এক ব্যক্তি সেদিন উপস্থিত হয়ে থাকবে যাদের কোনো নেক আমল নাই, কিচ্ছু নেক আমল থাকবে না, এমন ব্যক্তিও সেদিন আল্লাহ তাআলার দরবারে হাজির হবে, নেক আমল কিছু নাই অথচ সে অনেক মানুষের উপরে জুলুম করেছে, অনেক মানুষের হক নষ্ট করেছে, অনেক মানুষের সম্মান হানি করেছে। তো আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলবে ওর নেক আমল কত আছে দেখো। তো ফারিস্তারা বলবে হে রাব্বাল আলামিন ওর নেক আমল কিছুই নাই। তো যখন কিছুই নাই তো যার কষ্ট দিয়েছে, যার হক নষ্ট করেছে, যার সম্মান হানি করেছে, ওর নামায় আমাদের যতগুলো গুণা আছে সমস্ত গুণাগুলো নিয়ে এসে এর উপরে চাপিয়ে দাও। সম্মান উপস্থিতি আমরা একটু বোঝার চেষ্টা করি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই যে কথা বলার শক্তি আমাকে দিয়েছেন, আমি কথার দ্বারাই যে মানুষকে আঘাত দিয়েছি আমি আমার কথার দ্বারাই তার সাথে তওব, তার সাথে ভুল স্বীকার করার চেষ্টা করব, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করব। আমার হাতের শক্তি যতদিন আছে আমি হাত দিয়ে কাউকে আঘাত করেছি, আমার হাতের শক্তি থাকতে থাকতে আমি আমার হাত দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেব। যদি এগুলো না করে যেতে পারি তওবা তো অবশ্যই করলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, সেগুলো ওই তওবা যে সমস্ত তওবাগুলো আমরা আল্লাহ পাকের হক নষ্ট করেছি। কিন্তু আমরা যদি কোনো মানুষের সম্মানহানি করি, কোনো মানুষের যদি হক নষ্ট করি, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সেজন্য আমরা প্রত্যেকটি মানুষ যখন যে গুনাহগুলো করব, গুনাহ তো অবশ্যই আমাদের হয়েই থাকে, আর গুনাহ মানুষ যতদিন বেঁচে থাকবে গুনাহ তো মানুষের হতেই থাকবে। তো গুনাহ করার পরে যখন আমরা বুঝতে পারবো যেটা আমার পাপ হয়েছে, এটা অন্যায় করেছি, এটা আমার গুনাহ হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা কি করব, কি করব বলুন? আমরা তওবা করব, কি করব? আমরা তওবা করে নেব। আর তওবা করার পরে যে জিনিসটা থেকে তওবা করেছি আর কোনোদিন সেদিকে ফিরে তাকাবো না। যদি আমরা এর উপরে অবিচল থাকি আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নিয়মা আজরুল আমিলিন। বান্দা যখন তার গুনাহ থেকে তওবা করে আল্লাহর পথে পুরোপুরিভাবে আল্লাহর কাজে আল্লাহর পথে অবিচল থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ শোনাচ্ছেন আমি আমার ওই বান্দাগুলোকে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, যে জান্নাতের তলদেশে ঠান্ডা পানি প্রবাহিত হতে থাকবে এবং যেখানে প্রবেশ করার পরে আর কখনো বার হতে হবে না। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যখন গুনাহ করব, গুনাহ যখন আমাদের জীবনে হয়ে যাবে, আমরা সঙ্গে সঙ্গে তওবা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। একটুখানি কথা দেখুন, আমাদের মক্তবের জলসার আর মাত্র দুইটা দিন বাকি আছে, শনি রবি দুইটা দিন। তো জলসাটা আমাদের কাদের নিয়ে? বাচ্চাদের, মক্তবের বাচ্চাদেরকে নিয়ে জলসা, সে বাচ্চাগুলো আপনাদেরই বাচ্চা। তো আপনাদের বাচ্চাগুলো যথা টাইমে সকাল 9টা থেকে নিয়ে আমাদের প্রোগ্রাম হয়তো রাত 12টা পর্যন্ত চলবে, আপনাদের বাচ্চাগুলোকে ভালো পোশাক পরিয়ে প্রত্যেকটা গার্জেন দায়িত্ব নিয়ে সকাল 9টার সময় আমাদের কাছে পৌঁছে দিয়ে যাবেন। যদি আপনাদের সময় হয় আপনারা বসে শুনবেন, যদি সময় না হয় তো আপনারা কাজে ব্যস্ত, তো মগরিবের পর থেকে আপনারা সবাই অবশ্যই থাকবেন, থাকবো আমরা ইনশাআল্লাহ, সবাই থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের সবার অনুষ্ঠান, এটা না ইমাম সাহেবের না, মসজিদ কমিটির নয় আর মসজিদের নয়, এটা মহল্লাবাসী সবার অনুষ্ঠান, আমরা সবাই মিলে সাধ্য পাই ইনশাআল্লাহ। যারা ওয়াদা করেছিলাম চাঁদার জন্য, যারা দিয়ে দিয়েছি আল্লাহ তাআলা তাদের ওয়াদাগুলোকে কবুল, তার দানগুলো কবুল করে নিন। এখনও পর্যন্ত যারা দিতে পারেনি, মাত্র দুইটা দিন সময় আছে, আমরা আমাদের ওয়াদাকৃত পয়সাগুলো যারা দায়িত্বে আছে তাদের কাছে পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন।